পুলিশ হেডকোয়ার্টার ও বগুড়া জেলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলা পুলিশ নারী সংকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে 17/3/2001 খ্রিস্টাব্দ রাত্রি আনুমানিক 3:15 ঘটিকার সময় রানী সংকল থানাধীন চ্যাংমারি সংকলবাড়ি গ্রামের মোহাম্মদ এমদাদুল হকের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে পুরাতন জেএমবি ঠাকুরগাঁও জেলা এসআবা সামরিক বিভাগের প্রধান মোহাম্মদ এমদাদুল হক 31 ও রানী সংকল থানার ইসাবা সামরিক বিভাগের দায়িত্বশীল মোহাম্মদ শহীদুল ইসলাম 25/2 গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বই 5টি, 2টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের তথ্য অনুযায়ী পরবর্তীতে একই তারিখ আনুমানিক সকাল 6:45 ঘটিকার সময় রানী সংকল থানাধীন কদমপুর উমরডাঙ্গি গ্রামস্থ মোহাম্মদ সাদ্দাম বয়স 28-এর বসত বাড়ি থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 3টি ম্যাগজিন, 5 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আসামি মোহাম্মদ সাদ্দাম হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা নিজেদেরকে পুরাতন জেএমবির ইসাবা সামরিক বিভাগের সক্রিয় সদস্য বলে জানান এবং তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করে বলে জানায়।